আসসালাম রহমতুল্লাহি বরাকাতু সম্মানিত ভাই জানতে সেলেন কুফুরি এবং যে সিরিকির মধ্যে পার্থক্য কি কুফুরি সিরিকি নেফাকি এই তিনটা বিষয় এই তিনটার পরিণাম ফল হচ্ছে চিরস্থায়ী জাহান নামি অর্থাৎ তারা পরিণামের দিক দিয়ে সমান পরিণামের দিক দিয়ে কোনো ধরনের পার্থক্য নাই কাফের মুর্শেক মুনাফেক নেফাকে আকবর যে বড় মুনাফেক এগুলার শেষ পরিণাম জাহান নাম চিরস্থায়ী জাহান নাম ফাসালা না খালিদুনা মুখাল্লাদুন না তারা সবসময়ের জন্য জাহান্নামী এ যে কাফের হওক মুর্শেখ হক মুনাফেক হওক আলাহ তালা বলে নাওবেলা মিনা শীত নজি মিনাল্লা দিনা কাফারো মিনাহালিল কিতাবে বল মুশ্রিকি না ফিনাহারী জাহান্নামা খর ইদিনা ফিহা উলা হুমসারুলবার ইয়া নিশ্চয় যারা কুপুরি করছে আহালি কিতাব্দের থেকে ইহুদি খ্রিস্টান এবং মুর্শে কিন তারা অবশ্যই ফিনারি জাহান্নাম জাহান্নামের মধ্যে থাকবে হ রেদিনা সব জন্য ফিহা এতে উলাই কাহুম সারুল বারিয়ে তার হচ্ছে সর্বনিকৃষ্ট সৃষ্টি সুরাই বাইয়ে না ছয় নম্বর আয়াত সুরাই নিসের একশো ষোল্লিশ টুপরা এতে বলেন ইন্নাল ইন্নাল্লাহা জ্যামিয়াউল মুনাফিয়াক ইনা ওয়াল্কা ফিরিনাফি জাহান্নামা জামিয়া নিঃসাল্লাহ তাহার কতালা মুনাফিকিন এবং কাফেরিনদেরকে জাহান্নামে একত্রিত করবেন তাইলে এই তিন জাতির শেষ পরিণাম ফল হচ্ছে চিরস্থায়ী তারা জাহান নামি তাদের পরিচয়ের দিক দিয়ে পার্থক্য আছে যেমন কুফুরি কি তার পরিভাষা হচ্ছে আমিলা আল্ জহর খা আল কেসুবাহু ওয়েন হিফিল কুফুরি হচ্ছে কোন সত্তা কোনো মানুষ বা জিন সে তার সৃষ্টিকর্তাকে অস্বীকার করবে এবং তার হক যেটা আবাদত এটাকে অস্বীকার করবে এই কাজ যে করবে তাকে কাফের বলা হবে এই কাজটাকে বলা হবে কুফুরি আল্লাহকেই মানে না যেমন নাস্তিক এবং আল্লাহর হক এবাদত এটাকে মানে না এর হচ্ছে কাফের আর কাজটা হচ্ছে কুফুরি যেমন নাস্তিক আর মানা শির্ক ফিলাস্তেলা আর পরিভাষায় শির্ক কাকে বলা হবে ফাহু এসরা কু গাই রিল্লাহ তালা আল্লাহ তালাকে মানে কিন্তু আল্লাহ তাবার কাল আর এবাদতের মধ্যে গাইরুল্লাহকে অন্য আল্লাহ অন্য কাউকে সে অংশীদার মনে করে আল্লাহ তালাকেও মানে আল্লাহ তালার সাথে অন্য কাকেও সে মানে আবাদতের ক্ষেত্রে আল্লাহরও আবাদত করে কায়রুল্লাহরও আবাদত করে তাইলে সে হবে মোশেক আর কাস্তা হবে শির্ক আর এখান থেকে শিরখ থেকে উদ্দেশ্য শিরকে আকবর বড় ধরনের শিরিক যেমন ফুতলিক যারা আছে তারা শিরকি আকিদার মধ্যে আছে তারপর ইহুদি খ্রিস্টান যারা আছে তারা শিরকি আকিদার মধ্যে আছে আর নেফা কি কি নেফা কি হচ্ছে লেফাক শব্দ অর্থ হচ্ছে নুন ফা কব থেকে গোপন করা অর্থাৎ যে সমস্ত লোকেরা মুসলিম সমাজের মধ্যে বসবাস করে ভিতরে ভিতরে তারা ইসলামকে না আল্লাহকে না রাসুলকে না দিনকে মানানো দিন ইসলামকে না এরা কুফুরি করে কিন্তু ইসলামী সমাজের মধ্যে মুসলিম দিয়ে চলে এই জন্যে যে মুসলিমদের সাথে যদি নাকি আমরা মিশে যাই তাহলে মুসলিমদের যে আমাদের কাফের হওয়ার কারণে মুসলমানদের পক্ষ থেকে যে জেহাদ যে যুদ্ধ যে হত্যাযোগ্য বিষয়টা এটা থেকে তারা নিষ্কৃতিভাবে এই জন্যে তারা মুসলিম সমাজের মধ্যে যে বসবাস করে নিজেকে নাম লাগায় নিজের লেভেল তাই ইসলাম মুসলিম কিন্তু মূলত আকিদাগতভাবে তারা আসলে কাফের তারা কেউ জাফতুলুকের বিশ্বাসী এবং মদিনার মধ্যে তারা মূর্তি পূজা করতো কিন্তু মুসলমানদের মধ্যে যে সমাজের মধ্যে নাম দিছে তারা মুসলিম আল্লাহকে মানে রাসুলকে মানে আসলে কিন্তু তাদের কর্মের মাধ্যমে পরিচয় হয়েছে যে মূলত তারা কিতাব বিশ্বাস দিক দিয়ে তারা ইসলামকে মানানো আল্লাহকে মানানো রাসুলকে মানানো কিতাবকে মানে না তাই যে সমস্ত লোক মুসলিমদের সমাজে নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয় কিন্তু আকিদাগত ভাবে বিশ্বাসগত ভাবে আল্লাহ আল্লাহ রাসুল যদি ইসলামকে মানে না কুফুরি সিরিকে নিয়েই থাকে তাদেরকে বলা হবে মুনাফেক আর তাদের কাজটা হবে নাফাকি কিন্তু এই তিনও দলের পরিণাম ফল হচ্ছে তারা চিরস্থায়ী জাহান নামি আশা করি বিশেষ বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত